যারা মনে করেন যে অনলাইন থেকে একটা টাকা ইনকাম করা যাবে না তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনলাইন থেকে কিভাবে আর্নিং করা যায় আজকের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ অনলাইন থেকে আসলে আর্নিং করা যায়। তো আপনি এসে প্লে স্টোরে সার্চ করবেন, প্লে স্টোরে সার্চ করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমি বারবার বলি কেন জানেন, প্লে স্টোরে সার্চ করতে কারণ আমার লিঙ্ক কাজ নাও করতে পারে। তাই অবশ্যই পিন কমেন্টে ক্লিক করলে আপনাকে নিয়ে চলে আসবে কিউ ক্যাশ একটি অ্যাপ্লিকেশনে। আমি এটা সার্চ করছি কিউ ক্যাশ লিখে, তো আমি এখান থেকে ক্যাশ লিখে দিলাম। কিউ ক্যাশ যখন আপনি লিখে সার্চ করবেন দেখতে পাবেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি এখান থেকে সরাসরি ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি এটা ওপেন করে দেবেন। আমি ওপেন করার আগে ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। অবশ্যই আপনি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন ইউনাইটেড কিংডম স্ট্যাটাস দিয়ে। তো আমি ভিপিএনটি কানেক্ট করে এটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে আপনার সামনে এমন একটি টপ আপ ওপেন হবে। আপনি এখান থেকে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে তীর বাটন, এখানে ক্লিক করবেন। এই তীর বাটনে টাচ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট আপনাকে অবশ্যই একটি ফুল নেম দিতে হবে, তারপর একটি ইমেল অ্যাড্রেস দেবেন। মাথায় রাখবেন আপনার নাম ধরেন ইমরান, আপনি দেবেন এমডি ইমরান আলী, এবং এখানে একটি আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস পেস্ট করবেন বা লিখবেন। তারপরে রয়েছে এখান থেকে আটটা পাসওয়ার্ড দেবেন, তারপরে নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। ওয়েট, দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ডটি দিয়ে রেফার এখানে কোডের অপশান একটা টিক করে দেবেন, বা টিক না হলে সমস্যা নাই, আপনি রেফার কোডটি আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, রেফার কোডটি এখানে প্রোভাইড করে দেবেন। তারপরে রয়েছে এখান থেকে রেজিস্ট্রেশন নাও বাটন, এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেন কিন্তু আপনি লগ ইনটা করে নেবেন। অল রাইট, আমি কিন্তু লগ ইনে চাপ দিয়ে ধরে দিয়েছি এবং আমি এখান থেকে লগ ইনটি করে নিচ্ছি। তারপরে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ইনকামকৃত টাকা উইথড্র করতে হয়, এ টু জেড আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেবো, তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আপনার এই অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে যাবে, একটি পারমিশন চাইলে পারমিশনটি দিয়ে দেবেন, এই যে এগ্রি অপশানে ক্লিক করে পারমিশন দিয়ে দেবেন। তারপরে এখন কথা হচ্ছে কীভাবে কাজ করবেন। কাজ করার জন্য মেবি আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই এখান থেকে ডেলি বোনাসে ক্লিক করতে হবে। ডেলি বোনাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওকে বাটন একটা টাচ করে দেবেন, একটা অ্যাড দেবে, অ্যাডটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে কেটে দিতে হবে। দেখতে পাবেন আপনার কিন্তু 100 পয়েন্ট ইনস্ট্যান্ট বোনাস দিয়ে দিয়েছে। তো এভাবে ডেলি বোনাসের কাজগুলো কমপ্লিট করে নেবেন। দ্বিতীয়ত কাজ রয়েছে স্পিনার, স্পিনার অপশানে টাচ করে দেওয়ার পর আপনাকে স্পিন করে ইনকাম করতে হবে। এখান থেকে আপনি 15টা স্পিন পাবেন, 15টা স্পিন করার জন্য গো স্পিনে ক্লিক করবেন। গো স্পিনে ক্লিক করার পর একটি অ্যাড দেবে, অ্যাডটিকে আপনি সম্পূর্ণ দেখে কেটে দেবেন, 5 সেকেন্ড দেখতে হবে মিনিমাম। দেখার পর কেটে দেওয়ার পর আপনার চাকাটা কিন্তু ঘুরবে, স্পিনের চাকাটা ঘুরার পর একটি স্পিনের পয়েন্ট পড়বে। ও মাই গড, পয়েন্ট পড়ে গেছে। পয়েন্ট পড়ে যাওয়ার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। কোনো ভিডিও অ্যাড দিচ্ছে না, কত ভালো একটি অ্যাপ্লিকেশন রে ভাই। দেখতে পাচ্ছেন আপনার যখন কালেক্ট বাটনে ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, বেশিক্ষণ না, মাত্র 20 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তার আগে আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে বলে দিই, যেমন অ্যাড আসলে 5 সেকেন্ড দেখবেন, এবং ভিপিএনটা কিন্তু স্ট্রং একটা দেখে কানেক্ট করতে হবে, তার কিন্তু ভিডিও অ্যাডগুলো আসবে না। আমার মতো আমি সাপোজ গো ভিপিএন ব্যবহার করি, আপনারা টার্বো ভিপিএন ব্যবহার করতে পারেন, বা আপনি গো ভিপিএন ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওয়েট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কিন্তু আরেকটি অ্যাড আসবে বা কালেক্ট অপশানে ক্লিক করতে বলবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি বের করে দিয়েছে এবং আমাকে কিন্তু যে পয়েন্টটা পড়েছে পয়েন্টটা কিন্তু আমার অ্যাড করে দিয়েছে। এভাবে আপনি আবারও স্পিনে ক্লিক করতে পারেন, আপনি স্পিনে ক্লিক করে আপনি আবারও এখান থেকে কাজগুলো করতে পারেন। তো এই যে আমি একটা কাজ করেছি, এভাবে আপনি 15টি কাজ কমপ্লিট করবেন। যখন লাস্ট কাজ আসবে তখন আপনি কিন্তু অ্যাডে ক্লিক করবেন, প্লে স্টোরে গেলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন। কাজ কমপ্লিট। এখন রয়েছে এখান থেকে ম্যাথ টাস্ক, এখানে ক্লিক করবেন, মানে এখান থেকে আপনার অঙ্ক বসিয়ে টাকা ইনকাম। এখানে বলছে আপনাকে 11+7 কত হয়, 18 হয়, আমি বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এখানে ক্লিক করে দিলাম, ওকে বাটনে টাচ করে দিলাম, একটি অ্যাড আসলো, অ্যাডটিকে আমরা কেটে দিলাম। দেন এখান থেকে আবারও এখান থেকে 29 সেকেন্ড ওয়েট করবেন, তারপর আপনি পয়েন্টটা কালেক্ট করে নেবেন। এখানেও কিন্তু 15টি কাজ পাবেন, 15টি কাজ কমপ্লিট করে নেবেন, এখানে পয়েন্ট আপনার শো করবে এবং আপনার মিডল অপশানে ব্যালেন্সটা শো করবে। এখন পয়েন্ট থেকে ব্যালেন্স করবেন কীভাবে আমি বলে দিচ্ছি, ব্যাগে নিচ্ছি, ব্যাগে নেওয়ার পরে এভাবে কাজগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তারপর রয়েছে স্পিনার, স্পিন আমি আর দেখাচ্ছি না, কারণ স্পিন তো প্রথমেই দেখাইছি। প্রতিটা অ্যাপ্লিকেশনে 2টা করে স্পিন পাবেন, তো প্রথম স্পিনের মতোই আপনি তৃতীয় স্পিনটা করে নেবেন, স্পিনগুলো একই। তারপরে রয়েছে এখান থেকে স্ক্যাচ, মানে ঘুষে ঘুষে ইনকাম, এখানে ক্লিক করার পর যে এই চাকাটা আপনি ঘুষবেন, ঘুষার পর আপনি গ্রেট অপশানে ক্লিক করবেন, তারপর একটি অ্যাড আসবে, টিকেটে দেবেন। দেন এখানেও আপনি 29 সেকেন্ড অপেক্ষা করবেন। দেন এখানেও কিন্তু আপনি 15টির কাজ পাবেন, সবগুলো কাজ একই, শুধু স্টেপটা একটু আলাদা। তো এভাবে কাজগুলো কমপ্লিট করে নেবেন 15টা, ঠিক আছে, দেন আপনি পয়েন্টগুলো ইনকাম করে নেবেন। তারপরে রয়েছে এখান থেকে আপনার পয়েন্ট, ওপরে দেখতে পাচ্ছেন পয়েন্ট, পয়েন্টের ওপরে যদি একটা টাচ করেন, তারপরে এস বাটনে যদি আপনি একটা টাচ করেন, তাহলে কিন্তু এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন আমার টাকাতে পরিণত হয়ে গেল, মানে ডলারে পরিণত হয়ে গেল 6 সেন্টে। এইভাবে আপনি যত পয়েন্ট ইনকাম করবেন পয়েন্টের ওপরে টাচ করে এসে ক্লিক করে দিলে আপনার পয়েন্টটা টাকাতে পরিণত হয়ে যাবে। তারপরে রয়েছে এখান থেকে রেফার অ্যান্ড আর্ন, এখানে ক্লিক করবেন,
রেফারেল আনার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 74821 এই রেফার কোডটি দিয়ে আপনাকে অ্যাকাউন্ট গেট করতে হবে এবং আপনার রেফার কোড দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে আপনি কিন্তু 10 সেন্ট করে পাবেন মানে প্রতি রেফার এখান থেকে 10 টাকা করে প্রতি রেফার 10 টাকা ভাই রে ভাই প্রতি রেফারে 10 টাকা পাবেন এবং এখান থেকে 10 ডলার হলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন এখানে ক্লিক করবেন উইথড্র অপশনে টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট মেথড এখানে ক্লিক করে দেবেন বিকাশ নগদ পেপার কয়েন বেস যে কোনো মাধ্যম রয়েছে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে আপনি জাস্ট সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন বিকাশ মোবাইল নাম্বার এবং ইউএসডিটি এখান থেকে দিতে পারছেন $50 হলে উইথড্র $50 হলে আপনি এখান থেকে উইথড্রটা করে নেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ